হাই এভরিওয়ান, জাস্ট তোমাদের নিউজটা জানানোর আগে তার একটা কথা বলে দিই। কালকে শাহান ব্যানার্জি সিইওর কাছে একটা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছে, রিপ্রেজেন্টেশনটা আর মত রিপ্রেজেন্টেশনের মতামত ক্যালকাটা ইউনিভার্সিটি সোমবারে জানাবে। সোমবার মানে কত তারিখ? 4 তারিখ। এবার দেখো, 4 তারিখে সিইওর একটা মতামত জানাবে এবং হাইকোর্ট রায় দেবে, সেটা পরের কথা, ঠিক আছে? যদি হাইকোর্ট রায় দেয় যে সিলেবাস রিডিউসড করবে, তাহলে আলটিমেট তোমাদের কোনো লাভ হবে কি? মানে যদি সিলেবাস রিডিউসড করে দেয়, তাহলে তোমাদের কোনো লাভ হবে কি? 5 তারিখে তোমাদের পরীক্ষা, মানে ফোর্থ সেমিস্টারের যারা রয়েছে তাদের পরীক্ষা 5 তারিখ। তো আলটিমেট যদি কোর্ট রায় দেবে বা কবে, কালকে সিইও মতামত জানাবে 4 তারিখ এবং 5 তারিখে পরীক্ষা, তাহলে কোর্ট কি রায় একদিনের মধ্যে জানিয়ে দেবে? এতদিন লাগালো একটা রায় জানাতে, অনলাইন কি অফলাইন হবে, এখনো পর্যন্ত পোস্টপন্ড রয়েছে। তো তোমাদের কি মনে হয়, মানে রায় কি জানিয়ে দেবে? এবার যদি সিইও রিডিউ মানে যদি মানে হাইকোর্ট সিলেবাস রিডিউস করার রায়ও দিয়ে দেয়, ইটস গুড, ইটস দ্য গুড নিউজ। বাট যদি সিলেবাসটা রিডিউসড করে, যেখান থেকে তোমরা পড়েছো সেখান থেকে বাদ দিয়ে দিল, তাহলে হচ্ছে কি হবে? আলটিমেট কোনো রকম সুবিধা হবে কি তোমাদের? তোমাদের আরও দুশ্চিন্তা বাড়বে। সেই জন্য বলছি যে এইসব ঘোরপেচের মধ্যে পড়ো না, কে কী করছে না করছে সবই তো তোমরা জানো, সব হচ্ছে কি টাকার খেল, ঠিক আছে? আজকে তোমাদের ব্যাপারে যারা কথা বলছে তারা হচ্ছে কি পরের দিন নাও বলতে পারে, ব্যাপারটা হচ্ছে কি সব কিছু পলিটিক্স চলছে। তো তোমরা এইসব চক্রের মধ্যে পড়ো না, ভালো করে পড়ো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়ো, একটা নোটস খাতা বানাও, সবগুলো যে কোশ্চেনগুলো যেখান থেকে পারছো সবগুলো কালেক্ট করে দেন, একটা নোটস খাতা বানিয়ে সেখান থেকে পড়ো। আর আজকে আমার ছুটি রয়েছে, আমি তোমাদের যতগুলো লোক কমেন্ট করেছো সবারই আমি সাজেশনগুলো বানিয়ে দেবো, তো ওইসব চক্রে পড়ো না। আর একটা কথা, করোনা বাড়ছে, প্রায় 2000-এরও বেশি কোভিড কেস নতুন ধরা পড়েছে, তো তোমাদের কলেজ বন্ধ হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটাই গুড নিউজ। দেখো, তোমাদের হাইকোর্টও বাঁচাবে না, আর সিইও বাঁচাবে না, আর শায়ান ব্যানার্জিও বাঁচাবে না, তোমাদের একমাত্র বাঁচাতে পারে করোনা। যদি করোনা বৃদ্ধি পায়, ঠিক আছে, ভগবান করুক কারোর না হোক, যদি করোনা বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে কি তোমাদের একমাত্র ওইটাই একমাত্র সুযোগ যে পরীক্ষা পোস্টপন্ড হওয়ার, নইলে হচ্ছে কি কোনো রকমভাবে পরীক্ষা পোস্টপন্ড হবে না, ওই সিলেবাসই থাকবে বা সিলেবাস রিডিউসও করতে পারে, ঠিক আছে? তো ভালো করে পড়ো, বেস্ট অফ লাক।